আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। বরাবরের মতো চলে এলাম নতুন আরেকটি রেসিপি শেয়ার করার জন্য। আর আজ তৈরি করে দেখাবো ভীষণ মজাদার কাঁচা কলার চপ বা কাঁচা কলার বড়া, যে যেটাই বলেন না কেন, ভিটামিন ও মিনারেলসে ভরপুর কাঁচা কলার এই রেসিপিটা বিকেলের নাস্তায় বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন অথবা বড়রাও খেতে পারেন। খুবই সুস্বাদু এই রেসিপিটি, কিভাবে তৈরি করলাম সেটাই আজকে শেয়ার করব। আশা করছি বরাবরের মতো আমার আজকের এই রেসিপিটাও ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো আমার যে সমস্ত বন্ধুরা এখন পর্যন্ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন প্রতিনিয়ত, সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই সাপোর্ট করবেন, ইনশাআল্লাহ আমিও আপনাদের সঙ্গে আছি। তো কাঁচা কলার বড়া তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে একটা বাটিতে সোলার ডাল হাফ কাপের মতো আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো। তারপর আমি এটাকে সিদ্ধ করে নিব। আর এখানে আমি 4টা কাঁচা কলা নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে আমি চুলোতে বসিয়ে দিয়েছি। এখানে সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে কলাটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি। যে সমস্ত বাচ্চাদের আয়রনের ঘাটতি আছে বা মায়েদের, তারা কাঁচা কলা যদি এভাবে তরকারি রান্না করে না খেতে পারেন তাহলে এভাবেও তৈরি করে খেতে পারেন। তো এখন আমি কাঁচা কলার খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর একটা বাটিতে আমি নিয়ে আসছি। তো এবার আমি ম্যাশ করে নিব। এটা হাত দিয়েও করা যেতে পারে, তবে একটু গরম দেখে আমি এভাবেই ম্যাশ করছি ঠান্ডা হওয়া পর্যন্ত। এবার আমি এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করা ডাল। ডালটা আমি হাত দিয়ে একটু মেখে নিয়েছি। এবার হাত দিয়ে ডাল এবং কাঁচা কলা, সেদ্ধ কাঁচা কলাটা একটু ভালো করে আবারও মেখে নিব। এই কাজটা হাত দিয়েই করতে হবে, কেননা ভালো কোথাও যদি দানাদার থাকে তাহলে ভালো হবে না। তো আমি হাত দিয়েই ভালো করে আবারও মেখে নিয়েছি। তো এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স, আপনার এখানে কাঁচা মরিচটা ইউজ করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি লবণ, লবণটা স্বাদ মতো নিয়েছি। আর দিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া, আর আছে এখানে 1/2 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া। হাফ চা চামচ না, তার চেয়ে একটু বেশি নিয়েছি। আর এখানে ভাজা জিরার গুঁড়া আছে 4 চামচের 1 চামচ পরিমাণে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট। আর এখন আমি অ্যাড করে দিচ্ছি 4 চামচের 1 চামচ পরিমাণে বাটার চিকেন মশলা পাউডার। এটা শানের, তবে এটা একেবারেই অপশনাল, না দিলেও কোনো টেস্টের হেরফের হবে না। তবে চিকেন মশলাটা দিলে একটু টেস্টটা একটু বাড়তি বা একটু ভিন্নতা আসবে। তো যাই হোক, যদি থাকে তাহলে দিবেন, আর না থাকলে না দিবেন। আর এখন দিয়ে দিলাম আমি 4 টেবিল চামচ পরিমাণে বেসন। বেসনটা বাইন্ডিংয়ের কাজ করবে। তো এবার সবগুলো উপকরণ বেশ ভালো করে মেখে নিব, হাত দিয়েই আমি মেখে নিব। খুব সুন্দর করে আমি মেখে নিচ্ছি যেন কোথাও কোনো দানাদার ভাব না থাকে, সবগুলো যেন বেশ ভালো করে ইয়ে হয়। তো এবার আমি একটা ডিম ফেটিয়ে নিচ্ছি।
এবার হাতের তালুতে সামান্য একটু তেল নিয়ে নিলাম। এখন আমি টিকিয়াগুলো শেপ করে নিব, যে কোনো শেপে আপনারা দিতে পারেন, গোল বা লম্বা, যে যেমনটা পছন্দ করেন। এই কলার চপটি খেতে আসলে সত্যি দুর্দান্ত ছিল। আর এভাবে কারা কারা তৈরি করেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর তৈরি না করলে ভিডিওটা সম্পূর্ণ দেখে শিখে নেবেন এবং ট্রাই করে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে টেস্ট কেমন হয়েছে। তো একে একে আমি সবগুলি এরকম তৈরি করে নিলাম, রেডি হয়ে গেল। এবার আমি ভাজার জন্য ডিমের মধ্যে চুবিয়ে এবার ব্রেড ক্রাম্পসের মধ্যে একটু আমি গুঁড়িয়ে নিচ্ছি। ব্রেড ক্রাম্পসে না দিয়েও আপনারা করতে পারেন, এটা একটু দেখা সৌন্দর্যের কারণে আমি ব্রেড ক্রাম্পসে এভাবে করে নিলাম। তো এবার ভাজার জন্য রেডি। ফ্রাই প্যানে আমি ভাজার জন্য রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি, আর এখন একে একে সব সমস্ত চপগুলো ভেজে নিব। উল্টে পাল্টে লালচে করে এভাবে ভেজে তুলে নিব এবং অবশিষ্ট যেই চপগুলি আছে এই তেলের মধ্যে বাকিগুলিও ভেজে নেব। বিকেলবেলা তো আমাদের কম বেশি সবারই নাস্তা তৈরি করতে হয়, তো বাচ্চাদেরকে বা ঘরে অন্যান্য যে সমস্ত সদস্য আছে সবারই এই রেসিপিটা পছন্দ হবে। আর এটা খুবই পুষ্টিকর একটা নাস্তা হতে পারে, বিকালবেলা এভাবে তৈরি করে দিলে বাচ্চারা সস দিয়ে খেয়ে মজা পাবে, আর যে আয়রনের ঘাটতি আছে সেটাও পূরণ হবে। দেখা যায় কাঁচা কলা দিয়ে তরকারি রান্না করলে অনেক সময় বাচ্চারা খেতে চায় না, তো যে সমস্ত বাচ্চারা এভাবে খেতে চায় না তাদেরকে টেকনিক করে একটু এভাবে দিতে পারেন। তো তৈরি হয়ে গেল ভীষণ মজাদার কাঁচা কলার চপ। আশা করছি বরাবর মতো আজকের রেসিপিটাও ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার যে সমস্ত বন্ধুরা আমাকে নতুন বন্ধু করেছেন, যদি ভুল হয়ে যায় কাউকে আমি ব্যাক না দিই, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যারা যারা আমার সঙ্গে ছিলেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং অন্তরের অন্তঃস্থল থেকে অনেক ভালোবাসা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। যে যেখানেই থাকেন খুব ভালো থাকেন, সুস্থ থাকেন। মহান আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।